আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ রহমত আলী আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 7:30টার দিকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। অ্যাডভোকেট রহমত আলীর ব্যক্তিগত সহকারী এস এম জাহাঙ্গীর আলম সিরাজি বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর 3 আসন থেকে 1991 সাল থেকে 10ম সংসদ পর্যন্ত 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।